দক্ষ পুলিশ সমৃদ্ধি দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বেনাপোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাসা ও বেনাপোল পোর থানা পুলিশের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাসা থানা পুলিশের ওসি মামুন খানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। না হলে তাকে একটা উপযুক্ত পরামর্শ দিয়ে বিদায় করতে হবে, কারণ আমাদের সেটা মনে রাখতে হবে, এই জনগণের সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু আমি চাকরি করি থানা। থানা এসে কেউ আইনি সেবা পান না, খারাপ আচরণ পান, সেই সংক্রান্তে আপনাদের যদি কোনো অভিযোগ অনুযোগ থাকে সেটাও কিন্তু এখানে বলবেন। এ সময় উপস্থিত ছিলেন নাবারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্রপাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফর হোসেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মনিরুজ্জামান, বেনাপোল সি অ্যান্ড এফির সভাপতি শামসুর রহমান, বেনাপোল পুর থানা অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভূঁইয়া, শার্শা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ আরও অনেকে।